আসসালামু আলাইকুম। বিআরসি 2004 অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানিয়ে আমি শুরু করছি নাজমুন নাহার ফ্লোরা মর্নিং শিফট ব্রাহ্মণবাড়িয়া রেসিডেনশিয়াল স্কুল অ্যান্ড কলেজ কাউতুলি ব্রাহ্মণবাড়িয়া। আমার ছোট ছোট শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর অশেষ মেহরবানিতে ভালো আছি। বন্ধুরা, তোমাদের জন্য আজকে আমি কেজির ইংরেজি ক্লাস নিয়ে আসছি। চলো আমি পড়ামতে চলে যাচ্ছি। বন্ধুরা, বোর্ডে এতগুলো পড়া দেখে হয়তো ভয় লাগছে, ভয় লাগার কোনো কারণ নেই। কারণ এই পড়াগুলি ম্যাডাম একসাথে দিয়ে ফেলেছে, তোমরা প্রতিদিন একটু একটু করে শিখবে, দেখা যাবে যে পড়ার সবগুলি তোমাদের শেখা হয়ে যাবে। যে শব্দগুলো একটু বড় সেগুলো একটু ভেঙে ভেঙে শিখবে। ম্যাডাম প্রথম ক্লাস যখন তোমাদের নিয়েছিলাম তখন বলেছিলাম যে যে ইংরেজি শব্দটা বড় লাগবে ওইটা তোমরা যখন ভেঙে ভেঙে শিখবে তখন তোমাদের কাছে অনেকটা সহজ হয়ে যাবে। চলো বন্ধুরা পড়ার মধ্যে চলে যাই। আজকে তোমাদেরকে আমি পড়াবো রঙের নাম অর্থসহ, পাখির নাম অর্থসহ, মাছের নাম অর্থসহ ও প্রথম ছয় মাসের নাম। রঙের নাম, নাম্বার ওয়ান, আর ই ডি রেড, রেড অর্থ লাল, ল আকার লা, ল লাল। টু, বি এল ইউ ই, ব্লু, ব্লু অর্থ নীল। দুন্তা ন দীর্ঘিকা নি, ল নীল। জি আর ডাবল ই এন, গ্রিন, গ্রিন অর্থ সবুজ। দুন্তা স বর্ষকার বু, বর্গীয় জ সবুজ। বি এল এস সি কে, ব্ল্যাক, ব্ল্যাক অর্থ কালো। ককার কা, লো কার লো, কালো। ও আর এ এন জি ই, অরেঞ্জ, অরেঞ্জ অর্থ কমলা, অরেঞ্জ অর্থ কমলা। আবার পড়ি, রেড লাল, ব্লু নীল, গ্রিন সবুজ, ব্ল্যাক কালো, অরেঞ্জ কমলা। দেখো বন্ধুরা পাখির নাম অর্থসহ, নাম্বার ওয়ান ম্যাক পাই, এম এ জি ম্যাক, পি আই ই পাই, ম্যাক পাই, ম্যাক পাই অর্থ দুয়েল। দুয়েল কি বলো তো বন্ধুরা? আমাদের জাতীয় পাখির নাম, আমাদের জাতীয় পাখির নাম দুয়েল। দৌকর দু, অন্তস্তীয় একার ল, দুয়েল। টু নাম্বার, সি আর ও ডাব্লু, ক্রু, ক্রু অর্থ কাক, ক আকার কা, ক কাক। প্যারট, পি এ ডাবল আর ও টি, প্যারট, প্যারট অর্থ টিয়া, টরসিকা টি, অন্তস্থীয় আকার আ, টিয়া। ডাব, ডি ও ভি ই, ডাব, ডাব অর্থ ঘুঘু, ঘর সুকার ঘু, ঘর সুকার ঘু, ঘুঘু। এম এ ওয়াই, মাই, এন এ না, মায়না, মায়না অর্থ ময়না, ম অন্তস্থীয় দন্তা নকার না, মায়না। চলো আরেকবার পড়ি, ম্যাকপাই দুয়েল, প্যারট টিয়া, ডাক গুগু, মাইনা ময়না। এখন চলো বন্ধুরা আমরা মাছের নাম পড়ি অর্থসহ। ওয়ান নাম্বার, হিলসা, এইচ আই এল হিল, এস এস আ হিলসা, হিলসা অর্থ ইলিশ। ইলিশ কি বলো তো বন্ধুরা? আমাদের জাতীয় মাছের নাম, আমাদের জাতীয় মাছের নাম রশি, লরিশিকার লি, তালিবস্য, ইলিশ। আর ইউ আই, রুই, রুই অর্থ রুই মাছ। বয়শূন্য রস্কার রু, রসুই, রুই। মকার মা, ছ মাছ, রুই মাছ। সি এ আর পি, কার্প, কার্প অর্থ কাতল। ক আকার কা, ত ল কাতল। সি এ টি ক্যাট, এফ আই এস এইচ ফিশ, ক্যাট ফিশ, ক্যাট ফিশ অর্থ শিং মাছ। তালবে স্বর শিকা সি, অনুষা শিং। মকার মা, ছ মাছ। চিতল, সি এইচ আই, চি টি এ এল, তল, চিতল, চিতল অর্থ চিতল। চর শিকা চি, ত ল চিতল। চলো বন্ধুরা আরেকবার পড়ে নিই, হিলসা ইলিশ, রুই রুই মাছ, কার কাতল, ক্যাটফিশ শিং মাছ, চিতল চিতল। এ হচ্ছে পাঁচটি মাছের নাম অর্থসহ। এখন চলো প্রথম ছয় মাসের নাম লিখব শুধু ইংরেজি। নাম্বার ওয়ান, জানুয়ারি, জে এ যা, এন ইউ নু, জানু, এ আর ওয়াই, জানুয়ারি। টু নাম্বার, এফ ই বি ফেব, আর ইউ রু, ফেব্রু, এ আর ওয়াই রি, ফেব্রুয়ারি।
3 number M A R Mar C H March 4 April A P F R I L April 5 number M A Y May 6 number J U N E June বন্ধুরা দেখেছো আমি যখন শুধু ইংরেজি লিখেছি তখন একটা করে ফুটা দিয়ে দিয়েছি এটাকে বলে ফুল স্টপ যখন ইংরেজি লেখা শেষ হয়ে যাবে তখন ফুল স্টপ দিয়ে শেষ করে ফেলবে আর যখন বাংলা লেখা শেষ করবে তখন একটা করে দাঁড়ি দিয়ে দেবে দেখো আমি প্রতিটি বাংলা লেখার পরে অর্থ লেখার পরে একটি করে দাঁড়ি দিয়েছি তোমরা এটা খেয়াল করে দিবে দেখেছো দিয়েছি এখন দেখো কোন কোথায় ইংরেজি লিখেছি কোথায় বাংলা লিখেছি এটা অবশ্যই তোমাদের খেয়াল রাখতে হবে দেখো ম্যাডাম প্রথমে নাম্বারটা লিখেছি তারপরে ইংরেজি লিখেছি তারপরে অর্থটা লিখেছি এইভাবে তোমরা লিখে লিখে সুন্দর করে শিখে ফেলবে ঠিক আছে ম্যাডাম তোমাদের প্রতিটা ক্লাসেই বলি যে তোমাদের লেখার অক্ষর গঠন কিন্তু অবশ্যই সুন্দর রাখতে হবে তোমাদের অক্ষর গঠন দেখানোর জন্য ম্যাডাম বোর্ডের মধ্যে স্কেল করে করে লিখে লিখে দেখাচ্ছি যাতে তোমাদের লেখার অক্ষর গঠনটা ঠিক থাকে বন্ধুরা যে কোনো বড় শব্দ কি একটু ভেঙে ভেঙে পড়লে তোমাদের কাছে মোটেও কঠিন লাগবে না একদম সহজেই তোমরা শিখতে পারবে তাহলে বন্ধুরা এই লেখাগুলো একদিনে অবশ্যই তোমরা শিখবে না আস্তে আস্তে ধীরে ধীরে প্রতিদিন একটু একটু করে শিখে এই লেখাগুলো শেষ করে ফেলবে যাতে তোমরা উইন্টার সেমিস্টার পরীক্ষার মধ্যে পরীক্ষা দিতে গিয়ে তোমাদের কোনো কষ্ট না হয় তোমাদের কোনো পড়া না শেখা থাকে ঠিক আছে তো বন্ধুরা তোমাদের জন্য সুস্বাস্থ্য কামনা করছি তোমরা বাসায় খেলাধুলার পাশাপাশি লেখাপড়া সুন্দর করে করবে এবং লিখে না দেখে লিখবে শিখবে না দেখে লিখে আম্মুকে দেখাবে ঠিক আছে বন্ধুরা তো আজ এই পর্যন্তই ভালো থাকবে আসসালামু আলাইকুম